ইউক্রেন হামলার প্রতিবাদ খাস রাশিয়াতেই গর্জে উঠলেন ইসরায়েলি এবং রাশিয়ানদের একাংশ নিজেদের রাশিয়ান পাসপোর্টে আগুন ধরিয়ে চলল প্রতিবাদ কোথাও আবার দূতাবাসের দেওয়ালে ইঙ্কে দেখানো হলো বিক্ষোভ প্রতিবাদে আজ পাকিস্তানেও ইসলামাবাদে বসবাসকারী ইউক্রেনের নাগরিক সহ পাকিস্তানের ব্যবসায়ী পড়ুয়ারাও বিক্ষোভ দেখাচ্ছেন বৃহস্পতিবারের পর শুক্রবারও টানা হামলা ইউক্রেনে একের পর এক ভয়াবহ রুশ রকেট হামলায় ইতিমধ্যে বিপর্যস্ত কিয়েভ বেসামরিক এলাকাতেও চলছে গোলা বারুদ রাশিয়ার আক্রমণে ইউক্রেনে যখন এমন পরিস্থিতি তখন প্রতিবাদের আওয়াজ উঠল খোদ পুতিনের দেশে বিক্ষোভে সামিল হলেন অসংখ্য রাশিয়ান ও ইসরায়েলিরা তেল আভিভে রাশিয়ার দূতাবাসের সামনে প্রতিবাদে সামিল হন তারা দূতাবাসের দেওয়ালে স্প্রে করে গ্রাফিতি বানিয়ে চলে বিক্ষোভ কেউ আবার নিজেদের রাশিয়ান পাসপোর্টে ধরিয়ে দেন আগুন খুনি বিপজ্জনক হিংস্র স্লোগান ওঠে পুতিনের বিরুদ্ধে পিটার্সবার্গেও প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন নাগরিকেরা হাজারের বেশি বিক্ষোভকারী প্রতিবাদে অংশ নেয় তাদের বাগে আনতে তৎপর মুখোশধারী পুলিশ একশোর বেশি বিক্ষোভকারীকে আটক করা হয় মস্কোতেও বিক্ষোভে নাচবে আগে ভাগে একাধিক রাস্তা আটকে দেয় রাশিয়ান পুলিশ ছোট ছোট জমায়েত দেখলেও তাদেরকে ছত্রভঙ্গ করা হচ্ছে রাশিয়া সহ অন্য দেশেও পুতিনের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তীব্র হচ্ছে পাকিস্তানেও শুরু হয়েছে বিক্ষোভ ইসলামাবাদে বসবাসকারী ইউক্রেনের নাগরিকরাও পুতিনের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে পাকিস্তানের ব্যবসায়ী থেকে পড়ুয়ারাও রয়েছেন তাঁদের পাশে কলকাতা টিভি